अस्सलाम वालेकुम डियर स्टूडेंट्स, यू आर वेलकम ऑनलाइन क्लास अरेंज्ड बाय शेख अब्दुल्ला मुल्ला स्कूल एंड कॉलेज प्रेजेंटेड बाय मोहम्मद बिलायत हुसैन। टुडे वी वांट टू डिस्कस ऑन आर्टिकल। आज के हमरा आर्टिकल सम्पर्के आलोचना करब। प्रथम আমাদের জানতে হবে आर्टिकल কাকে বলে। তোমাদের সহসংজ্ঞ হলো ए एंड डी के आर्टिकल বলে। आलोचना कर इंडिफिनिट आर्टिकल I have a dog।
এখানে এই ড বানান ডি দ্বারা শুরু হয়েছে সেজন্য এখানে আমরা এই কনসোনেন্ট সাউন্ড হয়েছে সেজন্য আমাদের হবে এ এর আরো অনেক কিছু রয়েছে ড আছে যেমন আমাদের বি বট বট ড্যাশ কাউ এখানে এই কাউ বানানটাও আমাদের কনসোনেন্ট সি দ্বারা শুরু হয়েছে সেটা এখানে হবে এ এবার আমরা এই আর এর ব্যবহার শিখলাম এখন আমাদের কিছু এক্সেপশন রয়েছে এক্সেপশন কি যেমন আছে ভাও থাকা সত্ত্বেও যদি ভাওয়েল এ ই আই ও ভাওয়েল এই ভাওয়েল থাকা সত্ত্বেও যদি ইউ এর মধ্যে উচ্চারিত হয় তখন সেখানে এ বসবে এন অবশ্যই এ বসবে যেমন ধরো ড্যাশ He had dashed you. এর উত্তর হবে ইউ এখানে ই যদিও ভাও দ্বারা শুরু হয়েছে কিন্তু এখানে ইউ এর মধ্যে উচ্চারিত হয়েছে সেখানে এখানে হবে এ যদিও আর আছে এই যে ইউরোপিয়ান ইউরোপিয়ান তারপরে আরো আছে এখানে হবে ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউজফুল থিং এসব ক্ষেত্র হবে যদি ভাও দ্বারা শুরু তারপর এ ব্যবহৃত হবে আরো আছে ও ও এর উত্তর ও এর মতো হয় ও এর উত্তর ও এর মতো হইলে তাহলে সেখানেও আবার এন অবশ্যই এ বর্ণিত হি হ্যাজ ড্যাশ অন টাকা নো এখানে কি হবে এখানে ও আছে হওয়ার কথা এন ও একটা ভয় কিন্তু ও এর উত্তর ও আই এর মতো হইলে সেক্ষেত্রে এন অবশ্যই এ বর্ণ তোমাদের মনে রাখতে হবে যে যত ও দেখবা সব জায়গায় এন বসবা শুধু ওয়ান থাকে যদি ওয়ান থাকে সেখানে তোমরা মানে এ বসাতে হবে এখন আবার অনেক সময় দেখা গেছে যে কিছু কিছু অক্ষর লিখতে আমরা সংক্ষেপে লিখি এসব ক্ষেত্রে আমাদের উচ্চারণ অনুযায়ী আমাদের এ বা এন বসাতে হবে যাকে আমরা বলি অ্যাব্রিভিয়েশন অ্যাব্রিভিয়েশনের বাংলা সংক্ষেপ সংক্ষেপ অর্থাৎ আমরা কখনো কখনো কোন ওয়ার্ডকে সংক্ষেপে লিখি যেমন এখানে আছে ব্যাচেলার ব্যাচেলার অফ আর্টস একে আমরা সামনে লিখি বি এখানে এই যে লেখার বর্ণমালা উচ্চারণের স্থান অনুযায়ী আমাদের এখানে এ বা এন বসাতে হবে যেমন এই যে ব্যাচেলার বলে যে প্রত্যেকটা কনসোনেন্ট উচ্চারণ করতে আমাদের একটা ভাল লাগে সেই ভালগুলো কখন আগে আসে কখনো পরে আসে যদি আগে ভাল আসে তাহলে বলবে এন আর যদি উচ্চারণের সময় পরে ভাল আসে সেটাকে বলবে মানে এ তো এখানে বি করবে বি বলতে এখানে আর বি ই আসছে তবে শেষে এসেছে সেজন্য হবে এখানে এ তো দুপ্রাইজে বি এ তারপর আছে বিএসসি এসব ক্ষেত্রে বসবে এ তারপর দেখো আর উদাহরণ দেখো হিজ ব্রাদার ব্রাদার ইজ ড্যাশ এম এম এ বলতে বোঝায় মাস্টার্স অফ আর্টস তার সংক্ষেপ বলা হয়েছে এম এম বলতে আগে এ আসে আগে ভাল এ আসে সেজন্য হবে এখানে এন এর আরো আছে এই যে এম বি বি এস তার এফ আর সি এস তারপর আছে এখানে এল এন বি সব ক্ষেত্রে আমাদের এন বসাতে হবে কিন্তু
এভাবে তোমরা আরো অনেক উদাহরণ আছে যে গুগলে উত্তর বলতে আগে এ আসে সে জায়গায় এন বসে বা আর যদি পরে ভয়েল আসে তাহলে বসে বা এ এবার দেখো যদি এই সংক্ষিপ্ত নাম দ্বারা কোনো দেশ অথবা কোনো সংস্থাকে বোঝায় সেক্ষেত্রে আমাদের দ্বি বসাতে হবে মনে থাকবে কোন সংস্থাকে বা দেশকে বোঝালে সংক্ষেপে লিখলে সেখানে দ্বি বসাতে হবে যেমন আছে এখানে হিজ ব্রাদার লিভস ইন ব্যাস্ট ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এই ইউনাইটেড স্টেট অফ আমেরিকাকে সংক্ষেপে রাখা হয়েছে ইউএসএ সেই জন্য এখানে এটা দেশের নাম বোঝানো হয়েছে সেজন্য হবে ডি এভাবে রয়েছে ইউকে ইউনাইটেড কিংডম তারপর আছে এ এস কে এস এ কিংডম অফ সৌদি আরবে এসব ক্ষেত্র আমাদের ডি বসাতে হবে এবার আরো যদি বলো যেমন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এই ক্ষেত্র আমাদের এই ইউনাইটেড ইউএনও ইউনাইটেড নেশন অফ অর্গানাইজেশন এই যে সংস্থার নাম বোঝালে সেক্ষেত্রে আমাদের ডি বসাতে হবে এখানে আমরা কিছু আর্টিকেল কোথায় এ বা এন বসে সে সম্পর্কে আলোচনা করব এখানে লেখা আছে ইউজ অফ এ অথবা এন কোথায় কোথায় বসে এখানে লেখা আছে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ বসে অথবা এন বসে যেমন এই উদাহরণে দাও হি ইজ ইটিং ইটিং ড্যাশ ওয়ারেন্স এখানে এটা হলো অরেঞ্জ সিঙ্গুলার নাম সেজন্য আবার আমরা পূর্বে বলেছিলাম যে ও থাকে ওয়ান না হয় সেক্ষেত্রে এন বসে আবার দেখো শি ইজ ক্যারিং ক্যারিং ব্যাস বাস্কেট এগুলো সব দ্বারা কোন গল্প শুরু হয় এভাবে শুরু হয় সেই ক্ষেত্রেও আমাদের আর্টিকেল এ বা এন বসতে পারে এখানে আমি একটা দেখা দিলাম ওয়ান্স আপন গ্যাস টাইম কি হবে ওয়ান্স আপনে টাইম এখানেও এই কোন এক সময় বুঝাইছে কোন এক আবার দেখো দেয়ার লিভ গ্যাস কি দেয়ার লিভ এ কি এখানে হবে এ আমরা আরো লিখতে পারতাম দেয়ার লিভ এ কি ইন এ সার্টেন কান্ট্রি কোন এক দেশে এক রাজা বাস করত এসব ক্ষেত্র আমরা এ বা এন ক্লোজের মধ্যে বসাতে পারি দেন প্রিপজিশন অর্থাৎ অনেক সময় আমরা প্রিপজিশন বিশেষ করে ওয়ান এর পরিবর্তে আমরা প্রিপজিশন পড়েছিলাম ডিসগাইজ প্রিপজিশন যে অনেক সময় এই ওয়ান ওয়ানের পরিবর্তে আমরা এ অথবা এন বসাতে পারি সেটাকে আমাদের ডিসগাইজ প্রিপজিশন বলে আর এখানে আর্টিকেল পড়বে এ অথবা এন যেমন মনে করো হি ওয়েন ওয়েন এখানে ব্র্যাকেটে ওয়ান দিলাম তারপরে এখানে দিলাম হান্টিং
মানে শেষ শিকারে গেল এখানে অনেক বিকল্প হিসেবে আমরা যদি খালি বার আছে আর্টিকেলে সেক্ষেত্রে আমরা এ বসাবো এবারে দেখো এভাবে আমরা অনেক উদাহরণ সেট করতে পারি যদি আবার দেখো পুরুলাল পুরুলাল নাম আস পূর্বে যদি ফিউ এবং লিটেল এ লট লট অফ থাকে সেই ক্ষেত্রে আমরা এ বসাতে পারি যেমন মনে করো I have dash few rain in here. যে যদি আমরা এখানে এ বসে তাহলে এ অ্যাফার্মেটিভ অর্থ প্রকাশ করে এখানে আমার কিছু গুণবন্ধ রয়েছে যা গণায় ধরার মতো না আর যদি শুধু ভিউ থাকে সেটা নেগেটিভ অর্থে প্রকাশ করে অন্য অন্য সেন্টেন্সের কথা এখানে বলেছি যে এখানে আমরা বন্ধু বান্ধব না বললি নাই বললি চলে আর এদের কিছু আছে বর্তমানে অ্যাফার্মেটিভ আর এ না দিলে নেগেটিভ অর্থ প্রকাশ করতে হবে আবার আর একটা উদাহরণ দেখো যে আর ইজ গ্যাস লিটেল লিটেল ওয়াটার ওয়াটার ইন দা পন এখানে আমরা এ দিতে পারি যেমন অনেক সময় ফিউ এবং লিটেল এ ছাড়াও বসে কিন্তু তোমরা খেয়াল রাখবে যদি আর্টিকেলে আসে তাহলে তোমরা এ এবং এন সঙ্গে বসিয়ে দিবা আবার এক উদাহরণ আছে ওখানে যদি লট লিখেছি ওটাও পরে বুঝাবো একটা সেন্টেন্সের ভিতরে তার আগে কিউআর ট্রেনিং যেমন এখানে আছে হি caught he caught dash fishes fishes এখানে আগে he caught মানে তো বাক্য বলছেন he caught a এটি হবে না a lot of fishes fishes yes correct এভাবে আমাদের এ ওয়াই এন শুধু আমরা তো বলি যে কনসোনেন্ট থাকলে এন এ বসবে আর ভাওয়াল থাকলে এন বসবে এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে কিছু কিছু নিয়ম আছে যা না জানলে না জেনে নিতে হবে এসব ক্ষেত্রে আমাদের এ ওয়াই এন বসতে পারে যেমন তোমাদের একটা উদাহরণ দিই এটা কোনো নিয়ম নাই হি টেলস টেল ড্যাশ লাই তবে এই আবার আছে নেভার নেভার টেক গ্যাস লাই এসব ক্ষেত্রে সাধারণত এ বা এন বসে তো আবার আছে অলওয়েজ স্পিক দা টু এগুলো আমাদের নিয়ম ছাড়া কিছু ব্যতিক্রমের ভিতরও থাকে এবার দেখো সংখ্যাবাচক এক্সপ্রেশন এখন বলতে পারো এটা আবার কি সংখ্যাবাচক এক্সপ্রেশন বলতে বোঝায় যে আমরা দশজন বলি এক কুড়ি বলি এক হালি বলি এক শত বলি এসবটাকে বোঝানো হয়েছে সেই ক্ষেত্রেও আমাদের এ বা এন বসতে পারে যেমন মনে করো আবার কাপড় আছে না হি বট বট গ্যাস ডজন ডজন অফ অ্যাপল এখানে এই ডজন বারোটা এক ডজন একে সংখ্যাবাচক নাম বলে সে ক্ষেত্রে আমাদের এ বলে এ ডজন তারপরে এস কোড এস সি ও আর এস কোড এখানে এ বলে এস কোড অর্থ কুড়ি এক কুড়িতে ওয়ান এস কোড তারপরে হান্ড্রেড হান্ড্রেড আর এখানে এ বলবে থাউজেন্ড আছে তারপরে মিলিয়ন বিলিয়ন আছে সেই ক্ষেত্রে এখানে সংখ্যা আছে বলি তারপর এখানে এ বলবে তোমার বুঝতে পারবে বারোটা আবার কি বলবো বলতে বসেনি না আমি এ বসে এবং খেয়াল রাখতে হবে তারপর আছে এক্সক্লেমেশন বুঝাতে
যেমন তোমরা এসকিউএল এর সেন্টেন্স লেখো হ্যাঁ যে এসকিউএল এর সেন্টেন্স একটা হুক যদি আমি ইন্টারজেকশন দ্বারা শুরু হয় আমার কমন হর বা হাউ দ্বারা শুরু হয় সাজ দ্বারা শুরু হয় এই ক্ষেত্রে এ বসে যেমন আছে এখানে বলতে পারি হর গ্যাস ফাইন বার ইন ইজ এখানে এ দিতে হবে আমরা আবার আছে হর গ্যাস ফুল ফুল ইউ আর এখানে আমাদের বিস্পর্শিত চিহ্ন বসাতে হবে এবার সেটা এভাবে রাখো যে এসকেলের সেন্টেন্স আমাদের এ বা এন বসতে পারে সেটা এন দ্বারা এই এন দ্বারা উদাহরণ দিয়ে দেখা যাবে হট ড্যাশ এক্সাইটিং এক্সাইটিং গেম ইট ইজ এই ক্ষেত্রে আমরা কি করব এখানে ই দ্বারা শুরু হয়েছে ভালো সেটি এন বসাতে হট এন এক্সাইটিং গেম ইট ইজ এখানে কি মজাদার ফেলা হয়েছে না আবার আছে দেখো কিছু কিছু ফ্রেজ ইডিয়ম আছে তার মাঝখানে আমাদের এ বা এন বসাতে হয় একটু আগে একটা উদাহরণ দিয়েছিলাম যেমন মনে করো উদাহরণ হি হ্যাজ গেট লট অফ মানি এখানে এ বর্গ গুলো ফ্রেজ ইডিয়াম সব এমনি সাধারণত এগুলো বলে এ বসে থাকে তারপর আছে এ প্রথম আছে এ গ্রেট গ্রেট রাখি এখানে লেখা আছে অ্যাডজেক্টিভের পূর্বে যদি অ্যাডজেক্টিভের পূর্বে যদি সো বা টু বসে সেই ক্ষেত্রে আমাদের এ বা এন বসানো যাবে তবে জানতে হবে অ্যাডজেক্টিভ কি একটু আমি বলে নিই যে ওয়ার্ড দ্বারা নাম বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝাবে তাকে অ্যাডজেক্টিভ বলে সেই অ্যাডজেক্টিভের পূর্বে যদি এই সো আর টু থাকে সে ক্ষেত্র আমাদের এ বা এন বসাতে হবে যেমন এখানে আয়রন ইজ ড্যাশ আমি এখানে ড্যাশ দেবো না আয়রন ইজ টু ইউজ ফুল ড্যাশ মেটাল এখানে আয়রন ইজ ইউজ ফুল মেটাল সেই ক্ষেত্রে আমাদের এখানে টু আছে কিন্তু এখানে কি বলবে এ বলবে কারণ এটা হলো ইউজফুল হলো অ্যাডজেক্টিভ এই সেই অ্যাডজেক্টিভ টু আছে এক্ষেত্রে আমাদের মেটালের আগে আমাদের একটা খালি বসে আছে সেই ক্ষেত্রে আমাদের এ বসাতে হবে যেমন এটা যদি আমরা অন্যভাবে একটু লিখতাম আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল যদি আমাদের এই সো বা টু না থাকতো ইউজফুলের আগে খালি ঘর থাকতো আমরা জানি এটা একটা ভয়েল এখানে হওয়ার কথা এন কিন্তু পূর্বেই বলেছিলাম ইউ থাকা সত্ত্বেও ই থাকা সত্ত্বেও অর্থাৎ ভ থাকা সত্ত্বেও যদি ইউ এর মধ্যে উত্তরিত হয় তখন সেখানে এ এন না বসে এ বসবে এখানে তখন এ বসাতে হবে যদি টু না থাকে আর একটা দেখো উদাহরণ আয়রন ইজ আয়রন আগে বলা গোল্ড
so they so important important dash meta ekta guna ache bolo to ekhane amader ki hobe ekhane so dao ache kintu tar pore diti ache to meta er khali hobe she kete hobe ekhane a ekhon dekho jodi amake ekhane so na theke ekhane khali korte hobe gold gold is best important important metal metal to ab ekhane amader and gold first এর যদি শো আর টু না থাকে এবং অ্যাডজেক্টিভ আগে খালি ওয়ার্ড থাকে সে ক্ষেত্রে এ বা এন বসাতে হবে লাস্ট আমাদের লাস্ট নেক্সট তুলনা বুঝা তুলনা এর সাথে আলোচনা তুলনা বুঝা বুঝা সে ক্ষেত্রে আমরা বলবো বলে থাকি যে তোমাদের দেখতে বা সালমান শর্মা মনে হচ্ছে তোর নজরুলের মতো মনে হচ্ছে তোর বায়রনের মত মনে হইতেছে এই যে মনে করা বুঝায় এটা একবার সাথে তুলনা করা হলো সে তুলনা করা হলো সে ক্ষেত্রে আমাদের এ বায়ন বসাতে হবে যেমন এই বেশি তুমি উদাহরণ আছে সূত্রের উদাহরণ ইউ আর বেস নজরুল নজরুল আই সি আমি দেখছি তুমি একটু নজরুল এখানে কি হবে এ হবে এভাবে যদি আরো অনেক তুলনা বুঝায় যে তোমাকে দেখছি রবীন্দ্রনাথ মনে মনে হইতেছে তোমাকে হ্যাঁ তারপর ডেল ক্যান্ডিকে মতো মনে হইতেছে এইভাবে যদি তুমি বলে সেক্ষেত্রে আমাদের এ বসাতে হবে আবার আছে দেখো মেনি এবং সাস এই মেনি অর্থ অনেক সাস অর্থ এন এই মেনি বুঝালে আমরা মনে করি যে এটা পূর্ণ অর্থ কিন্তু এই মেনি দ্বারা যদি সিঙ্গুলার অর্থ প্রকাশ করে হ্যাঁ তাহলে আমাদের এ বায়ান বসতে পারে মেনি ড্যাশ মেন সেই ক্ষেত্রে এখানে যদি এ বসাতে হয় এখানে সেক্ষেত্রে সিঙ্গুলার নাম বসাতে হবে মেনি এ মেন মেন ওয়াজ আর ভার্বটাও সিঙ্গুলার হবে ওয়াজ প্রেজেন্ট প্রেজেন্ট এখানে মনে রাখতে হবে মেনি এ মেন এখানে আমরা পুরো দিতে মন মেন দ্বারা যদি মেনি করে খালি করতে তারপর যদি সিঙ্গুলার নাম থাকতে হবে এবং তারপর সিঙ্গুলার ভার্বই বসাতে হবে আমরা ভার্বের এর কথা বললাম এখানে এ বসবে তারপরে এর উদাহরণ দেখো সাস গ্যাস ফুল ক্যান ডু দিস এরকম একটা বোকা এবার কাজ করতে পারে এখানেও ফুল একজন বুঝাইছে সেখানে এখানে এ বসবে ঠিক আছে এবার তোমরা এই এ এবং এন এর ব্যবহারটা ভালো আলোচনা করো এরপরে আমাদের আলোচনা করব ওমিশন অফ এ এবং এন অর্থাৎ কোথায় কোথায় এ এবং এন বসে না দেখতে দেখবা যে এ বা এন বসে কিন্তু বসানো যাবে না কিছু রুলের ক্ষেত্রে এভাবে প্রযোজ্য সেই সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব আর আলোচনা করব ডি সম্পর্কে ডি এর ব্যবহার আলোচনা করব ড্যাশ ফর অল বেস্ট অফ লাক